ফুটবল পাগল দেশ বাংলাদেশ, নিজের দেশ ফুটবলে ভালো কিছু করতে না পারলেও ফুটবলের প্রতি ভালো লাগার কোনো কমতি নেই এই দেশের মানুষজনের। আর সেই ভালোবাসার বড় একটা অংশ জুড়ে আছে ব্রাজিল। বিশ্বকাপের সময় বাংলাদেশের আকাশ প্রায় দখল করে নেয় ব্রাজিলের পতাকা। 2018 সালের রাশিয়া বিশ্বকাপের সময় সেই দৃশ্য দেখে রোমাঞ্চিত হয়েছিলেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলীয় রাষ্ট্রদূত জোয়াও তাবজারাদি অলিভিয়েরা জুনিয়র। ভালোবাসার প্রতিদান হিসেবে বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন তিনি সবসময়। তার সহযোগিতা ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের চেষ্টায় দ্বিতীয়বারের মতো ব্রাজিলে অনুশীলন করতে যাচ্ছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। 2019 সালে প্রথমবারের মতো ব্রাজিলের স্পোর্টিভা দো গামা ক্লাবের অধীনে এক মাসের অনুশীলন করার সুযোগ পেয়েছিল বাংলাদেশের 4 ফুটবলার। এবার সংখ্যাটা এক লাফে বেড়ে 11 জন ফুটবলার 2 মাসের অনুশীলনের জন্য যাচ্ছে ব্রাজিলে। একটা দল হিসেবে নির্বাচিত করা হয়েছে সেই 11 জন খেলোয়াড়কে। দলে 1 জন গোলকিপার, 4 জন ডিফেন্ডার ও 3 জন মিডফিল্ডার ও ফরওয়ার্ড রাখা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট থেকে 40 জন খেলোয়াড় বাছাই করা হয়। তাদের নিয়ে বিকেএসপিতে হয়েছে 2 মাসের ক্যাম্প। সেখান থেকেই সেরা 11 জন খেলোয়াড়কে দেওয়া হয়েছে ব্রাজিলে যাওয়ার টিকিট। এদের মধ্যে যদি কেউ অসুস্থতা বা অন্য কোনো কারণে যেতে না পারে তাহলে অতিরিক্ত তালিকায় থাকা 4 জন থেকে কেউ যাবে। আগামী মে মাসে ব্রাজিলে যাওয়ার কথা রয়েছে তাদের। এবার কোন ক্লাবের অধীনে অনুশীলন হবে তা এখনও চূড়ান্ত হয়নি। দলে সর্বোচ্চ 3 জন ফুটবলার আছে হবিগঞ্জের। তারা 3 জনই হবিগঞ্জের চুনারুঘাট ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ছাত্র বলে জানিয়েছে সুযোগ পাওয়া রনি মিয়া। আমরা 3 জন চুনারুঘাট ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি থেকে নির্বাচিত হয়েছি। আমি ছাড়া আর 2 জন হলো শঙ্কর বাগতি আর অনিক দেব বর্মা। আমরা ব্রাজিলে যাওয়ার সুযোগ পাওয়াতে আমাদের একাডেমি সবাই খুব খুশি হয়েছেন। তরুণ খেলোয়াড়রা ব্রাজিলে যাচ্ছে এটা খুবই আনন্দের সংবাদ, কিন্তু এটা খুবই স্বল্পমেয়াদী প্রশিক্ষণ। ব্রাজিলের রাষ্ট্রদূত বাংলাদেশকে যেই সুযোগ করে দিচ্ছে, বাফুফের উচিত সেই সুযোগকে কাজে লাগানো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হচ্ছে না, কেননা আগেরবার ব্রাজিল যাওয়া সেই তরুণদের নেই কোনো খবর, তাদের কোনো খোঁজ রাখার দায়িত্ব মনে করেনি বাফুফে। এই 11 জনও হয়তো একটা সময় হারিয়ে যাবে যদি না তাদের ঠিক মতো যত্ন করা হয়। আমরা আশা করব এই 11 জনের মাধ্যমে দারুণ এক ব্যাচ পাবে বাংলাদেশ ফুটবল। ব্রাজিলে যাবে যে 11 কিশোর, কুমিল্লা থেকে মেহেদি হাসান, রনি মিয়া হবিগঞ্জ থেকে, খুলনা থেকে ইয়াসিন আরাফাত, নয়ন হোসেন যশোর থেকে, আবির হোসেন রাজশাহী থেকে, হবিগঞ্জ থেকে অনিক দেব বর্মা, গাইবান্ধা থেকে পাভেল বাবু, হবিগঞ্জ থেকে শঙ্কর বাগতি, লিওন প্রধান রংপুর থেকে, সাব্বির হোসেন খুলনা থেকে এবং ইমন হোসেন নাটোর থেকে। অতিরিক্ত 4 জন খেলোয়াড় জিসান শেখ রাজশাহী থেকে, মুস্তাকিব আলী কুড়িগ্রাম থেকে, খুলনা থেকে রিপন হোসেন এবং নিবাস কুজুর রাজশাহী থেকে।